আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট সকাল 9:15 দিকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফুটফুটে এক কন্যা সন্তানের মা হলেন সেই জিতনি তঞ্চঙ্গা। কয়েকদিন আগে রাঙ্গামাটির এক দুর্গম পল্লীতে প্রসব বেদনায় মৃত্যুর প্রহর গুনছিলেন এই নারী। স্বজনরাও ভেবে নিয়েছিলেন ওর নির্ঘাত মৃত্যু হবে, বাঁচার উপায় নেই। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে নিয়ে আসা হয় চট্টগ্রামের CMHA। এখানে ফুটফুটে এক সন্তানের জন্ম দেন এই নারী। সন্তান সহ সুস্থ আছেন জিতনি তঞ্চঙ্গা। সোমবার জার্সি উন্মোচন হওয়ার পর একটি ফটো সেশন করে বাংলাদেশ দল। সেখানে বিশ্বকাপ স্কোয়াডের অন্য সবাই থাকলেও ছিলেন না সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কেন সাকিব ফটো সেশনে ছিলেন না তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলে। তবে জার্সি বিতর্কে বিষয়টি প্রায় চাপাই পড়ে গিয়েছিল, কিন্তু নিভে যাওয়া আগুনে কাল আবার ঘি ঢালেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। তিনি রীতিমতো সাংবাদিকদের দিকে তোপ দাগান। বিষয়টি নিয়ে কাল ফেসবুকে পোস্ট দেন শিশির। সেখানে সাকিবের ফটো সেশনে না থাকার বিতর্কে সমস্ত দোষ বলতে গেলে সাংবাদিকদের ঘাড়ে চাপিয়ে দেন তিনি। অবশ্য BCBকে দেয়া ব্যাখ্যায় সাকিব জানিয়েছেন তিনি ফটো সেশনের কথা জানতেন না। BCB বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এই ব্যাখ্যা মেনে নিয়েছে। সোমবার বাংলাদেশের বিশ্বকাপ জার্সির উন্মোচনের পরই শুরু হয় বিতর্ক। জার্সিতে চিরচেনা লাল সবুজের কম্বিনেশন না থাকায় ক্ষুব্ধ হয় দেশের ক্রিকেটপ্রেমীরা। অভিযোগ ওঠে এই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল রয়েছে। এদিকে সমালোচনার মুখে জার্সি পরিবর্তনের কথা জানায় BCB। মঙ্গলবার ICC-র অনুমোদন নিয়ে নতুন জার্সি আনার ঘোষণাও দিয়েছে বোর্ড। নতুন জার্সিতে ফিরছে লাল রং। বাংলাদেশের জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সি মিল খোঁজায় ক্ষুব্ধ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যারা দেশের জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পেয়েছেন তাদের তীব্র সমালোচনা করেছেন তিনি।